গতকাল 23 জুন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এর ক্লাস 9-এর লেয়ার 1-এর পরীক্ষা হয়ে গেছে। ম্যাথেমেটিক্সের প্রশ্নগুলোর সমাধান আমি কালকে দিয়েছি। আজকে জীবন বিজ্ঞানের কোশ্চেনগুলো আমি সমাধান করব। দেখো, 36 নম্বর প্রশ্নটা বলেছে, 19 শতকে প্রথম কলেরা অতিমারীর খবর পাওয়া যায়, এটা হবে গাঙ্গেয় অববাহিকায়, কারণ কলকাতা থেকেই এই অতিমারীর কিন্তু সূচনা হয়েছিল, যেটা হচ্ছে 1817 থেকে 1824 সাল পর্যন্ত থেকেছিল আর কি কলেরা অতিমারীটা, যেটাকে এশিয়াটিক কলেরা মহামারীও বলা হয়। নেক্সট 37, চর্বি সঞ্চয়কারী কোষগুলি আংটি বা রিংয়ের মতো দেখায়, কারণ চর্বি সঞ্চিত হওয়ার কারণে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস ঠেলা খেয়ে কোষের একদিকে চলে যায়, এ নম্বর অপশন হবে সঠিক উত্তর। পরেরটা দেখো, 38 বলেছে, বর্ণহীন খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিকগুলিকে বলে, এটার উত্তর হবে সি নম্বর, লিউকোপ্লাস্টিড। তারপর 39 নম্বর দেখো, নিম্নলিখিত কোন উদ্ভিদ কলাটি মৃত, এটা হবে এ নম্বর অপশন, স্ক্লেরেনকাইমা। তারপর 40 নম্বর, নিম্নলিখিত কোন অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায়, এটার উত্তর হবে সি নম্বর অপশন, মাইটোকন্ড্রিয়া। নেক্সট দেখো 41 নম্বর, নিম্নলিখিত কোন অ্যান্টিবায়োটিকটি ছত্রাক থেকে পাওয়া যায়, এটার উত্তর হবে ডি নম্বর অপশন, পেনিসিলিন। নেক্সট 42 নম্বর, নিচের কোন বৈশিষ্ট্যটি মেরুদণ্ডীদের মধ্যে মাছের একান্তভাবেই নিজের বৈশিষ্ট্য, এটা হবে বি নম্বর অপশন, এটি অন্তঃফুলকা দিয়ে শ্বাস নেয়। আমার একটু কনফিউশন আছে, কিন্তু এটাই মনে হচ্ছে হবে। তো তারপর দেখো, বিশেষ একটি সংস্থার তৈরি সর্ষের তেল খাবার পরে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েন, তাদের বমি ও পেট খারাপ হয়, পা ফোলে এবং শ্বাসকষ্ট হয়, এর সবচেয়ে যথাযথ কারণ কী হতে পারে, এটার উত্তর হবে বি নম্বর অপশন, শিয়ালকাটা বীজের তেলের ভেজাল মেশানো সর্ষের তেল খাওয়া। নেক্সট দেখো 44 নম্বর, শীঘ্রই না হলেও ভবিষ্যতে কোনো এক সময়ে বন্য পরিবেশে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি, এমন কোনো এক জীব প্রজাতির নাম তুমি কোন শ্রেণীতে লিখবে, এটা হবে বি নম্বর অপশন, বিপন্ন। তারপর 45 নম্বর দেখো, নিচের কোনটি মানুষের শ্বাসতন্ত্রের পরিবাহী অংশ নয়, এটা কিন্তু উত্তর হবে সি নম্বর, অ্যালভিওলাই বা বায়ুথলি। এটা দুরকম ব্যাপার রয়েছে, মানে এই শ্বাসতন্ত্রের দুরকম ব্যাপার রয়েছে, একটা কন্ডাক্টিং জোন আর একটা রয়েছে রেসপিরেটরি জোন। তো এই দুটোর মধ্যে যেটা কন্ডাক্টিং, সেটার মধ্যে কিন্তু এই শ্বাসনালী, গলবিল, ব্রঙ্কাই এইগুলো রয়েছে, হ্যাঁ, অ্যালভিওলাই কিন্তু নেই। আর যেটা রেসপিরেটরি, সেটার মধ্যে কিন্তু এই অ্যালভিওলাইটা রয়েছে, তার মানে এটার ক্ষেত্রে কিন্তু উত্তরটা সি নম্বরই হবে। তারপরে 46 নম্বর দেখো, বলেছে উদ্ভিদের মূলের বর্ধনশীল অঞ্চলে অবস্থিত যে কলা মূলের বৃদ্ধি ঘটায়, তা হলো এই অপশন হবে ডি নম্বর, ভাজক কলা। নেক্সট দেখো 47 নম্বর, যে তাপমাত্রার পরিসরে বেশিরভাগ অণুজীব বেঁচে থাকে এবং দ্রুত হারে বৃদ্ধি পায়, তা হলো এটা এ নম্বর অপশন হবে, 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু সামান্য কনফিউশন আছে, হ্যাঁ, কনফিউশনগুলো কিন্তু আমি পড়তে পড়তেই বলে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তারপরে 48, যে রোগটি শুধুমাত্র একটি বাহক দ্বারা ছড়ায়, বাহক বলতে ভেক্টর, এটা হবে বি নম্বর অপশন, ম্যালেরিয়া। নেক্সট 49, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে বৈশিষ্ট্যের উত্তরাধিকারের সাথে সম্পর্কিত জোড়াটি নির্বাচন করো, এটা হবে ডি নম্বর অপশন, ক্রোমোজোম এবং জিন। আর লাস্ট 50 নম্বর, এটা বাংলা দেখছি, দেখো কোষের কোন অংশ বিভেদমূলক ভেদ্য, এইটা হবে এ নম্বর অপশন, কোষ পর্দা। তাহলে লাইফ সায়েন্সের কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিলাম, এবার তোমরা মিলিয়ে আমাকে কমেন্ট করে জানাও কার কতগুলো ঠিক হলো, আর কোনোটা কনফিউশন থাকলে বা তোমাদের নিজস্ব যদি উত্তর থাকে যে না তোমাদেরটাই ঠিক, সেটারও যুক্তি দিয়ে সেই উত্তরটা কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। আর ম্যাথমেটিক্সের ব্যাখ্যামূলক কিন্তু দিয়েছি, 3টে বাকি রয়েছে, সেটা এই ভিডিওর পরেই আমি দেবো। আর ফিজিক্যাল সায়েন্সেরগুলো কিন্তু কমেন্টে দিয়েছি, দেখি সময় হলে ভিডিও করেও দেবো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।